আসসালামু আলাইকুম। তোমাদের অনেকেরই আগ্রহ যে আমাদের 2500 টাকায় সারা বছরের যে কোর্সটা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এখানে আসলে কি করা হচ্ছে কি না করা হচ্ছে সেটা তো দেখো আমি এখানে আসলে কি দিচ্ছি। যেমন ধরো এখানে ত্রিকোণমিতি সপ্তম চ্যাপ্টার, এখানে আমাদের এসিও আহমেদ স্যারের প্লে লিস্ট এই যেটা, এটা কেতাব স্যারের প্লে লিস্ট, ঠিক আছে। এরপরে তোমার এইখানে আমি এই যে এইখানে এইখানে পাঁচটা বই, এই যে যে এই যে ত্রিকোণমিতি 7 লেখা, তো এখানে আমি পাঁচটা বই কম্বিনেশন করছি 7.1। এখানে 7.1 এর যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো এখানে এরকম 7.2, 7.3, 7.4, 5, 6, 7 এ পর্যন্ত। এরপরে এগুলোর আবার পরীক্ষা, এই 7.1 এর পরীক্ষা, 7.7 এর পরীক্ষা, এরকম সবগুলোর পরীক্ষা এখানে আছে। হ্যাঁ, তুমি পরীক্ষা দিয়ে নিতে পারবা। তারপর সব প্রত্যেকটার কিন্তু আবার হ্যান্ড নোটও আছে, যেমন ধরো এই যেগুলার সবগুলার হ্যান্ড নোট কিন্তু আছে, মানে সুন্দর হাতের যে হ্যান্ড নোট, ঠিক আছে, ক্লাস লেকচারের যে হ্যান্ড নোটগুলো সেই হ্যান্ড নোটগুলো কিন্তু এখানে আছে। এরপরে কি, এরপরে চলো যাই দেখি আর কি কি আছে হ্যান্ড নোট। এরপরে ত্রিকোণমিতির ষষ্ঠ চ্যাপ্টারটা আমাদের শেষ হয়েছে, সেটারও হ্যান্ড নোট আছে। এরপরে আমি ইন্ট্রিগেশন শেষ করি নাই, ইন্ট্রিগেশনের প্লে লিস্ট দিয়ে রাখছি, কারণ অনেকের আগ্রহ যে তাড়াতাড়ি শেষ করবে, আগে যাবে, ঠিক আছে, এই কারণে ইন্ট্রিগেশনেরটা দিয়ে রাখছি। সার্কেলটা দেওয়া আছে, সরল রেখাগুলো দেওয়া আছে, কিন্তু এগুলো কিন্তু আমি এখনও পড়াই নাই, পড়াবো, ঠিক আছে। আবার কলেজের এক্সামের জন্য তোমাদেরকে কিন্তু আমি ওয়ান শট দিয়ে রাখছি, যে কলেজের কখন কোন এক্সাম হয়, তুমি ওয়ান শটগুলো দেখা দেখা কলেজে কিন্তু পরীক্ষায় কোপ দিয়ে আসতে পারবা, এই যে কলেজের ওয়ান শট, ঠিক আছে। এরপরে তোমার এগুলো গিফট, কলেজের ওয়ান শট এটা তো গিফট, একদম গিফট। এরপরে তোমার আমরা এখন ডিফারেন্সিয়েশন করতেছি, ডিফারেন্সিয়েশনের দেখো এখানে ডিফারেন্সিয়েশনের হ্যান্ড নোট, এগুলো আমরা ডিফারেন্সিয়েশন করছি, এই যে ডিফারেন্সিয়েশনের হ্যান্ড নোট। এরপরে আরও যেটা আছে সেটা হলো যে ডিফারেন্সিয়েশনের কেতাব স্যারের প্লে লিস্ট এখানে আছে, ঠিক আছে, এটা বোধ হয় এটা কেতাব স্যারের প্লে লিস্ট, হ্যাঁ এটা কেতাব স্যারের প্লে লিস্ট। এখানে তুমি কেতাব স্যারের প্লে লিস্টে চলে গেলা, এখানে দেখো কেতাব স্যারের সব কিছু আছে এখানে, ঠিক আছে। এটা ওপেন করা নাই, ইউটিউবে ওপেন করা নাই, এটা আনলিস্টেড করা, এটা সবাই পাচ্ছে না, যারা কোর্সে আছে তারাই পাবে। এরপরে এখানে ওই এখন যা পড়াচ্ছে সেটার মানে পরীক্ষা, এই যে পরীক্ষা, আবার এটা হলো এসি আহমেদ স্যারের প্লে লিস্ট, এটা অবশ্য আছে ইউটিউবে, ঠিক আছে। এখন আমরা যেটা করতে চাই সেটা হলো এই যে এই পাঁচটা বই কম্বিনেশন করতেছি, 3, 9.1, 9.2, এগুলো পাঁচটা বইয়ের কম্বিনেশন, হ্যাঁ 9.4 এরকম করে সবগুলোই কিন্তু আমরা পাঁচটা বইয়ের কম্বিনেশন করতেছি, ঠিক আছে। এখানে লেকচার আছে, লেকচার স্লাইডগুলোও দেওয়া আছে, ঠিক আছে, সব কিছু এখানে সুন্দর করে সাজানো আছে, এই তো, ঠিক আছে। এইভাবে আমরা পাঁচটা বইয়ের কম্বিনেশন করে কিন্তু পড়তেছি। দেখো যে সিস্টেক, এসি আহমেদ স্যার, কেতাব স্যার, এখানে কিন্তু লেখা আছে, এখানে যে দেখছো যে লেখা টেখা আছে, সব কিছু সুন্দর করে গুছানো আছে। মানে এত অল্প টাকা এত গর্জিয়াস কোর্স, আসলে এটা আসলে কঠিন ব্যাপারটা, ঠিক আছে। তো তোমরা যুক্ত হয়ে যেতে পারো, এখানে সব কিছুই আছে, ও হ্যাঁ ঠিক আছে, যুক্ত হয়ে যেতে পারো। মানে এটার কোর্স ফি হলো 2500 টাকায় তোমার সারা বছর একদম এইচএসসি কমপ্লিট হবে। যদি শর্ট সিলেবাস সরকার থেকে বলে তাহলে শর্ট সিলেবাস, আর যদি সরকার বলে যে ফুল সিলেবাস পরীক্ষা হবে তাহলে ফুল সিলেবাস, সেটা বোথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই। এ দেখো কত সুন্দর হ্যান্ড মানে স্লাইড, ক্লাসের স্লাইড, এটাগুলো ক্লাসের স্লাইড, ঠিক আছে, এগুলো ক্লাসের স্লাইড, এই তো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ ভিডিও আর লং।